দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে প্রধান পদ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিলেন শওকত মোল্লা। নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানদের এবার কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। নিজের মান সম্মান যদি বাঁচাতে চাও তাহলে কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ বন্ধ করো। কোনো প্রধান যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে তাকে প্রধান পদ থেকে তাড়িয়ে দেব, যতই বড় প্রধান হোক না কেন। ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারের নবনির্বাচিত ভাঙড় দুই ব্লকের অধীনে 9টি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বিশেষ আলোচনা করেন শওকত মোল্লা ও আরাবুল ইসলামরা। সংগঠনকে মজবুত করার জন্যে নির্দেশ দেন শওকত ও আরাবুলরা। পরে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে কার্যত হুঁশিয়ারি দেন শওকত। দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে কাউকে রেহাত করা হবে না, হুঁশিয়ারি শওকত মোল্লা ও আরাবুলের। পাশাপাশি যে সকল প্রধান ও উপপ্রধান মহিলারা আছে তাদের দলীয় ও প্রশাসনিক মিটিংয়ে আসতে হবে, এটাও নির্দেশ দেন আরাবুল ইসলাম ও শওকত মোল্লা। ভাঙড় থেকে জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, নিউজ বারুইপুর ও 72 ঘন্টা। আর এবারে কিন্তু দল খুবই সিরিয়াস, যত বড় নেতা মাতব্বর প্রধান হোক না কেন, যদি কিন্তু দল যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত কারণ যদি দেখতে পায় তাকে রেজিগনেশন করতে হবে এবং দল তাকে প্রধান থেকে তাড়িয়ে দেবে। 26 সাল পর্যন্ত আমি হাতজোড় করে বলব, লড়াই আমাদের স্বয়ংের সকলের সর্বসময় লড়াইয়ের মধ্যে থাকতে হবে, রাজনৈতিক লড়াই, যে লড়াইয়ে একদিকে ভবনের উন্নয়ন আরেকদিকে ভবনের শান্তি আরেকদিকে তৃণমূল কংগ্রেসকে সর্বশক্তি দিয়ে প্রতিষ্ঠা করা আমি অনুরোধ করি। সেকেন্ডলি আরেকটা কথা বলবো, হয়তো কারো কারো একটু গায়ে লাগে, আমাদের কিছু নেতা আছে ড্রিঙ্ক করে রাস্তায় ঘটনা করে, খুব মুখিয়ার দিয়ে বলুন তো, আজকে আমাদের যারা মাথা মাথা আছে আমরা যদি একটা টেবিলের মদের বোতল নিয়ে চারজন পাঁচজন ঘিরে বসে একটু ভাজা ভাজা খাই আর মদের বোতলের গ্লাসে আর ওখানে থাকে, রাস্তা দিয়ে বা পাশের যে লোকটা যদি যায় সে যদি দেখি আর পাঁচটা লোকের সঙ্গে গল্প করে খুব ভালো দেখা যায় না, খুব খারাপ। শুধু তারা নিজেকে কর্মিত করছে না, তারা দলকে কর্মিত করছে। আমার খুব খোলাখুলি কথা, আগামী দিনে এই ধরনের কারবার যারা করবেন দল থেকে তাদের তাড়ানোর সমস্ত আপনার জন্য আপনার আচার আপনার ব্যবসার জন্য দল পৌঁছে যাবে এটা কিন্তু হবে না। দেখুন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিষ্কার নির্দেশ, কন্ট্রাক্টরদের সঙ্গে প্রধানদের সম্পর্ক রাখলে চলবে না, দূরত্ব রাখতে হবে। যদি কোনো প্রধান এই ধরনের কাজে যুক্ত হয় দল 24 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কোনো রেয়াত করা হবে না। দুর্নীতির প্রশ্নে করাপশনের প্রশ্নে দল কিন্তু কোনো মতে কম্প্রোমাইজ করবে না, এটা একদম পরিষ্কারভাবে আজকের আমাদের সভা থেকে আমরা প্রধানদেরকে জানিয়ে দিয়েছি। আরাবুল্লাহ বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে যারা প্রতিবাসের মহিলা প্রধান হয়েছে তারা আসছে না, নিশ্চিতভাবে তারা জনপ্রতিনিধি, ঠিকই তো বলেছে, জনপ্রতিনিধির কাজ হলো মানুষের সঙ্গে কাজ করা, ঘরে বসে থাকা নয়। সেই কারণে আমাদের যারা মহিলা প্রধান হয়েছেন আমরা আবেদন করবো দলের পক্ষ থেকে তারা মানুষের জন্য কাজ করুক, মিটিং মিছিলে পঞ্চায়েতের সব জায়গায় থাকুক।